আসসালামু আলাইকুম ডিয়ার ভাই ভিদার, কি অবস্থা সবার? আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু দ্য ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ভাই, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, মেইনলি হচ্ছে ভাই আমার নতুন যে আইডিটা, অর্থাৎ আমি এখন থেকে কোন আইডিটা গেম প্লে করবো অনেকে হয়তো জানো না, অর্থাৎ আমার সাথে যোগাযোগ করতে পারতেছো না। ফার্স্ট অফ অল আমি দেখাই যে আমাদের যে আগের আইডিটা ছিল অর্থাৎ নাই বলাম আইডিটা, ওটা এখন কোথায় আছে চলে যাবো। হইতেছে আমাদের গিল্ডে, অ্যান্ড গিল্ডে যাওয়ার পর দেখতে পারতেছো এই যে সে আইডিটা কোথায়, এই যে আমার সেই আগের আইডিটা। যাই হোক, যে ভাইয়ের আইডিটা ছিল মূলত যার আইডির জন্য আমি গেমটা খেলতাম, যার আইডি দিয়ে তাকে ভাই হয়তো বলার শেষ রাখি নাই, এত পরিমাণে বলছি ভাই। আসলে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে কিছু একটা করবে, বাট আমার সেই স্বপ্নটা ওই আইডিতে পূরণ হলো না। যাই হোক, কিছু করার নাই, এখন ভাই তাকে বলি নাই, মানে এত পরিমাণ বলছি যে ভাই প্লিজ আমার পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ডটা দেন, তার তবু মন গলে নাই, আই ডোন্ট নো ভাই ভাই। তারপর যাই হোক, আমারও একদিন সব কিছু হবে ইনশাল্লাহ, তোমরা অবশ্যই আমার পাশে থাকবা। অ্যান্ড গাইজ, দেখতে পারতেছো এইটা হইতেছে আমাদের নতুন আইডি, অর্থাৎ 1971 আকাশ প্লাস হইতেছে ফেক ড্যাডি, এই দুইটা আইডিতে বর্তমানে আমি গেম প্লে করি। ওকে, ফার্স্ট অফ অল আমি যদি দেখাই এটার লেভেল এবং ইউআইডি, মানে ইউআইডিটা তোমাদেরকে দিয়ে দিতেছি, তো 18, 16, 40, 13, 92 এটাছে ইউআইডি, 20,009 লাইক, অ্যান্ড দেখতে পাচ্ছি 71 লেভেল। ওকে, এটা হচ্ছে আমার একটা ভাইস্তের আইডি ভাই, সবগুলোই পরের আইডি, আমি ওর প্রথম যে নাই বললাম যেটাতে খেলতাম এটা অন্যের আইডি, অর্থাৎ পরের আইডি। সেও মনে করো যে যাই হোক, তাকে অনেক মিনতি করছি ভাই যে আমার আইডিটা দেন, আমি গেম প্লে করি। কী জানি ভাই মানুষের মন কখন পাল্টে যায় বলা যায় না, এনিওয়ে সেটা তার বিষয়, সে দেবে কি দেবে না। ওকে, আমি যদি দেখাই এই আইডিতে কী কী কালেকশন আছে, এটা মোটামুটি ফ্রি মাল বেশি, অর্থাৎ ফ্রি এর জিনিস বেশি এখানে, দেখতে পারতেছি সেরকম ভালো কিছু নেই, জাস্ট ফ্রি এর মাল যেগুলো আছে ওইগুলোই। এই যে দেখো, আমি এর ক্যারেক্টার পুরুষের সেরকম কোনো বান্ডেল নাই, আর এইটা আমার কাছে অনেক বেশি জোস লাগছে, কারণ এটাছে ভাই এটার যে লুকটা জাস্ট দেখো একবার। ওকে, এটা গেল হইতেছে আমাদের মাথারই অপশনটা, মোটামুটি অত ভালো না, অ্যান্ড ড্রেস আপেও একই অবস্থা, অত ভালো না, নর্মালি যেরকম ড্রেস আপ ওই ফ্রির মাল বেশি। আমি শুনেছি যে সময় যে সেলের ইয়েটা আসছিলো ওই সময় বিক্রি করে দিয়েছে। ওকে, এইটা আই থিঙ্ক আরও বেটার লাগতেছে, ওকে এটাই থাকলো। প্যান্ট দেখতেছে, প্যান্টের এখানেও কিন্তু অনেক বেশি কাটসাট করা আছে, অর্থাৎ এখানেও সেরকম কিছু নাই, ওয়েল সব ফ্রির মাল, অ্যান্ড এখানেও সে একই অবস্থা ফ্রির মাল, অ্যান্ড এখানেও মোটামুটি ওই নর্মাল বান্ডেল, এগুলো অনেকগুলো আছে খোলা হয় না এখনও। অ্যান্ড ইমোটে যদি আসি, ইমোটে বেশ কিছু ইমোট আছে যেগুলো মোটামুটি টাকা দিয়ে কেনা, আমি জানি না আসলে, নর্মালি ফ্রির মালেও অনেকগুলো দেখা যাইতেছে। অ্যান্ড এখানে কিন্তু নর্মালি স্কিল আছে দেখতে পাচ্ছিস, সরি তাচ্ছ ক্যারেক্টার এটা। ওকে, অ্যান্ড এইগুলো ব্যাকপ্যাকের অবস্থা ভালোই, মোটামুটি নর্মালি ভালো আছে, অ্যান্ড এখানে যদি লুটবক্স দেখায় ভালো আছে, 59টা প্যারাশুটের স্কিন আছে, অ্যান্ড 63টা আছে হইতেছে সার্ফবোর্ডের, অ্যান্ড 11টা আছে ওইসের। তো ভেহিকেলের এখানে গেলে সেরকম আহামরি দেখানোর কিছুই নাই, আভাতারে কিন্তু অনেক পুরনো আইডি এটা ভাই, লিটারালি। তো এইখানে যদি আদার্সে যায়, আদার্সে সেরকম কিছু নাই। অবশ্যই অবশ্যই তোমরা যারা হইতেছো আমার সাথে গেম প্লে করতে চাইতেছো, অবশ্যই আমাকে আমার এই যে ইউআইডিটা আছে এই নতুন আইডিতে অবশ্যই অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্টটা দিও, নেক্সট থেকে এই আইডিতে খেলা হবে। অনেক ভাই কষ্ট করে, মানে অনেক বোঝানোর পরেও লোকটা আমার কথা শোনে নাই, আমি আসলে অনেক বেশি কষ্ট পাইছি বিশ্বাস করেন ভাই। একটা আইডিতে খেলার পর আমি ওই যে লোকের আইডিটা ছিল ওই আইডিটা দেখাশোনার দায়িত্ব মূলত আমারই ছিল, অর্থাৎ প্রায় 6 মাস অথবা 1 বছর হবে এরকম একটা অবস্থায় তার আইডিটা মানে হারাই যাওয়ার অবস্থা আমরা ব্যাক এনে দিয়েছিলাম, কারণ ব্যাক এনে দেওয়ার পর সে কিছু বুঝতো না। তারপর ভাবলাম যে ভাইয়ের আইডিটা হয়তো মানে মানুষকে বিশ্বাস করে যেটা করছিল সেটাই ও করছিল, বিশ্বাস করে আমার কাছে আইডিটা দিয়েছিল, অ্যান্ড ভাই আমি চেষ্টা করছি আমার বিশ্বাস রাখার জন্য। অ্যান্ড লাস্ট অফ অল যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই আইডিটার পাসওয়ার্ড গত 2-3 দিন হচ্ছে চেক করে দেবে, মানে মানে চেঞ্জ করে দিছে, তোমাদেরকে একটু আগে দেখালাম। অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবা, অ্যান্ড চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অবশ্যই খুব অল্প তাড়াতাড়ি অনেক নতুন কিছু আনতে চলেছি ইনশাল্লাহ, ভালো থাকো, ততক্ষণ আল্লাহ হাফেজ।